আসসালামু আলাইকুম, স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পুরো ভিডিও ক্লিপটিতে যাওয়ার আগে একবার বলে দিচ্ছি, যারা এই ভিডিও ক্লিপটি ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, এটা আমাদের ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ, এটাতে লাইক এবং ফলো দিয়ে রাখার অনুরোধ করছি। সব সময়ের ট্রাভেল রিলেটেড বিভিন্ন বিষয়ের আপডেট পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেল ইউটিউবের মাধ্যমে দেখছেন এই ভিডিও ক্লিপটি, তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি আছে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সব সময় ট্রাভেল রিলেটেড আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আবারও ইন্ডিয়ান মেডিকেল ভিসা সংক্রান্ত কিছু বিষয় এবং কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, সেটার জন্য এই ভিডিও ক্লিপটি নিয়ে হাজির হয়েছি। স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি, ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেস। ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেস করার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন এবং সেই প্রসেসটা কীভাবে কী সম্পূর্ণ করবেন আপনারা, সেটার বিষয়ে কিছু সম্যক ধারণা দেব। হোয়াট ডকুমেন্টস আর নিড? আপনি যদি ইন্ডিয়াতে চিকিৎসাজনিত কারণে ভ্রমণ করতে যান, সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হতে পারে সিরিয়াল মেনটেন করে? প্রথমে হচ্ছে এ ভ্যালিড পাসপোর্ট কপি। একটি ভ্যালিড পাসপোর্ট কপি লাগবে যেটার মেয়াদ কমপক্ষে 6 মাস। বিজিডিসি ফাইল, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে আমরা বলি, ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে যে ফর্মের ফর্ম ফিল আপের মাধ্যমে যে ফর্মটা সংগ্রহ করব সেই ফর্ম, এবং ফর্মের সাথে অবশ্যই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবি লাগবে। মানে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং ছবির সাইজটি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হতে হবে, এবং অবশ্যই সেটি ম্যাট পেপারে হতে হবে। কোনো ধরনের পাতলা গ্লসি পেপার হলে চলবে না। এরপরে লাগবে এনআইডি কপি অথবা পিআরসি কপি, অর্থাৎ জন্ম নিবন্ধন সনদ। এরপরে লাগবে ইউটিলিটি বিল কপি, যেমন ধরেন ইলেকট্রিসিটি, তারপরে থাকতে পারে ওয়াসা অথবা টেলিফোন বিল, এ তিনটার যে কোনো একটা। এরপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট। আপনার পাসপোর্টের যদি ডলার এন্ডোর্সমেন্ট থাকে, তাহলে সেই ডলার এন্ডোর্সমেন্ট করার যে পৃষ্ঠাটা সেটার কপি লাগবে। আর যদি সেটাতে এন্ডোর্সমেন্ট না করা থাকে, অর্থাৎ পাসপোর্টে যদি এন্ডোর্সমেন্ট না করা থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের কপি লাগবে। লাস্ট 6 মান্থস, অর্থাৎ সর্বশেষ 6 মাসের আপডেটেড ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এবং ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই সর্বনিম্ন 25 থেকে 30 হাজার টাকা জমা দেখাতে হবে। প্রুফ অফ প্রফেশন অবলিক এনওসি ফর জব হোল্ডার পারসন, অর্থাৎ আপনি কোন পেশায় নিয়োজিত আছেন। আপনি যদি চাকরি সেবায় নিয়োজিত থাকেন, মানে আপনি যদি বেসরকারি চাকরি বা সরকারি চাকরি করে থাকেন, তাহলে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি লাগবে। আর আপনি যদি বিজনেস পার্সন, মানে ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এর পরের লাইনে যেটা লেখা আছে ট্রেড লাইসেন্স ফর বিজনেস পার্সন, ট্রেড লাইসেন্সের কপি লাগবে, টিন সার্টিফিকেটের কপি লাগবে, এবং আদার্স ব্যবসায়িক ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। এরপরে হচ্ছে আপনার আইডেন্টিটি কার্ড অথবা ভিজিটিং কার্ড, জব হোল্ডার পার্সন অ্যান্ড বিজনেস পার্সন। অর্থাৎ আইডেন্টিটি কার্ড আর ভিজিটিং কার্ড একজন চাকরিজীবীরও থাকে, আবার একজন ব্যবসায়ীরও থাকে, এই দুটোটা কার্ড দেওয়া অবশ্যই অবশ্যই লাগবে। এরপরে থাকতেছে কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট। যদিও চলতি বছরের এই যে 2023 সনের গত মে মাসের পরে, অর্থাৎ এই চলতি জুন মাসে একটা সার্কুলারে ভারত সরকার বলে দিয়েছিল যে কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা তারা আর রিসিভ করতেছে না, অর্থাৎ এই ভ্যাকসিন সার্টিফিকেটটা বাংলাদেশ থেকে যারা ভারত গমন ইচ্ছুক তাদের জন্য আর প্রয়োজন হচ্ছে না, তারা সেটা এই বাধ্যবাধকতা উঠাই দিছে। কিন্তু এটা হয়তোবা আগামীতে লাগতেও পারে, যদি কোভিডের
বা করোনার দেখা যদি আবার নতুন করে দেখা যায়, তাহলে হয়তো বা সেক্ষেত্রে এই কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা লাগতে পারে, কিন্তু বর্তমানে লাগতেছে না, যার কারণে আপনাদেরকে এটা না দিলেও চলবে। এরপরে কপি লাস্ট ভিসা পেজ ফটোকপি ইফ নিড, অর্থাৎ আপনি যদি এর আগে কখনো ইন্ডিয়ায় গমন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটার যে ভিসার পেজের যে কপিটা আছে সেটার এক কপি ফটোকপি লাগবে। যদি না গিয়ে থাকেন তাহলে এই অপশনটা আপনার জন্য না। তারপরে কপি অফ প্রিভিয়াস পাসপোর্ট পেজ ফটো কপি 2:3, অর্থাৎ আপনার প্রিভিয়াস কোনো পাসপোর্টের যদি কপি থেকে থাকে, তাহলে সেটার পাসপোর্টের কপি, অর্থাৎ সেখানে কবার আপনি ইন্ডিয়াতে গিয়েছেন এবং ফেরত এসেছেন সেসবের যতগুলো পৃষ্ঠা আছে প্রত্যেকটা পৃষ্ঠার ফটোকপি। যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থেকে না থাকে, আপনি যদি নতুন ট্রাভেলার হন, তাহলে এই অপশনটা আপনার জন্য না। এরপরে চাইল্ড বিআরসি, এটা হচ্ছে যে যদি আপনার সাথে রোগী হিসাবে আপনার বাচ্চারা যায়, কিংবা রোগী ছাড়াও, রোগী না হয়েও আপনি যদি আপনার বাচ্চাদের সঙ্গে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার বাচ্চার জন্ম সনদের সার্টিফিকেটটা শো করতে হবে। তারপরে সেক্ষেত্রে আরও একটা বিষয় শো করতে হবে, আপনার বাচ্চা যদি স্কুল পড়ুয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে আপনার বাচ্চাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন তার জন্য সংশ্লিষ্ট স্কুল থেকে, অর্থাৎ স্কুল থেকে কনসার্ন লেটার পেপার এবং স্কুল বা কলেজের আইডি কার্ডের কপি। এরপরে হচ্ছে ফাদার অবলিক মাদার ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ফর স্টুডেন্টস, অর্থাৎ আপনার চিকিৎসা যদি আপনার বাচ্চার হয়ে থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য, চিকিৎসা যদি অ্যাডাল্ট পার্সনের না হয়ে থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি অ্যাডাল্ট পার্সনের চিকিৎসা হয় তাহলে ফাদার অ্যান্ড মাদারের ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রয়োজন নয়। তাহলে এর আগে যেটা বলেছি, যিনি ভ্রমণ করবেন তিনি যদি অ্যাডাল্ট হন, তাহলে শুধুমাত্র তিনি তার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি দিবেন। আদারওয়াইজ এখানে যেটা লেখা আছে ফাদার অ্যান্ড মাদার্স ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেট ফর স্টুডেন্টস, আদারওয়াইজ এটার দরকার নেই। যদি চিকিৎসার ক্ষেত্রে আপনার বাচ্চার চিকিৎসার জন্য আপনি যান, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সলভেন্সি সেটা বোঝানো হয়েছে এখানে। আর এরপরে হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা মেডিকেল ইনভাইটেশন লেটার, অর্থাৎ যখন আপনি চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবেন সেখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ থেকেই নিয়ে যেতে হবে। কোন ডাক্তারের কাছে দেখাবেন স্পেসিফিক তারিখ অনুযায়ী, ঠিক আছে, সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা, অর্থাৎ স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্রিয়েট করিয়ে দেবে। তারপরে বাংলাদেশি ডক্টর অ্যাডভাইস লেটার ইফ নিড, যদি প্রয়োজন হয়, এবং প্রিভিয়াস ট্রিটমেন্ট ডকুমেন্টস, আপনি যদি এর আগে মানে ভারতে যাওয়ার আগে যদি আপনার মানে যে অসুখের জন্য আপনি ভারতে যেতে চাচ্ছেন সেই অসুখ রিলেটেড কোনো ডক্টর অ্যাডভাইস, বাংলাদেশি কোনো ডাক্তারের অ্যাডভাইস কিংবা কোনো প্রিভিয়াস ট্রিটমেন্টের ডকুমেন্ট থাকে, তাহলে সেটা অবশ্যই এর সাথে সংযুক্ত করতে হবে। এরপরে হচ্ছে ভিসা প্রসেসিং ফিস, ভিসা প্রসেসিং ফিস সম্পূর্ণ কর্মকাণ্ডগুলো আমরা করে দিব বিদায়, আমাদের সেই ফিসের পরিমাণটা মূল্যটা হচ্ছে 1400 টাকা বাংলাদেশি টাকা, 1400 টাকা। এরপরে থাকতেছে ডক্টরের সিরিয়াল এবং অ্যাপয়েন্টমেন্ট ফিস, অর্থাৎ ভারতে আপনি যে ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের ফিসটা কত বাংলাদেশি টাকায় সেটা আপনাকে পে করতে হবে, এবং অ্যাটেন্ডেন্স হিসেবে ফিসটা কত সেটা আপনাকে পে করতে হবে ওই 1400 টাকা বাদে। নিচে আরেকটা দুইটা তিনটা লাইনে লেখা আছে যে স্টার্টিং ফ্রম অনলাইন ফর্ম ফিল আপ উই উইল অ্যারেঞ্জ দ্য কমপ্লিট ফাইল, বাট কারেন্টলি সিন্স দ্য ফিঙ্গারপ্রিন্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ টেকেন, ইন দ্যাট কেস দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু অ্যাটেন্ড দ্য এম্বাসি হিমসেলফ। অর্থাৎ এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন পূরণ করার থেকে শুরু করে যাবতীয় সকল কাজ এবং এম্বাসিতে ফাইলটি জমা দেওয়ার জন্য আগ মুহূর্তে, জমা দেওয়ার আগ মুহূর্তে ফাইলের যে একটা ব্যবস্থাপনা থাকে, সম্পূর্ণ একটা কম্বাইন্ড ফাইল, সেটা আমরা স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সির পক্ষ থেকে আপনাকে গুছিয়ে দেব। কিন্তু এম্বাসি ফেস করতে হবে যিনি ট্রাভেলার, তিনি নিজেকে স্বয়ং নিজে গিয়ে সে ফাইলটি জমা দিয়ে আসতে হবে, কারণ তার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন পড়বে, যেটা আগে ছিল না, বর্তমানে সেটা চলছে, বিগত 1 বছর যাবৎ সেই নিয়মটাই চলছে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাকে ভিসাটা রিসিভ করতে হবে। ঠিক আছে,
অর্থাৎ এই কারণেই কিন্তু ওখানে আমরা বলেছি যে আমাদের ভিসা প্রসেসিং ফিজ 1400 টাকা। যদিও অনলাইনে হয়তো বা অনেকেই দেখবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন পূরণ করতে গেলে 825 টাকা কিংবা 850 টাকার একটা ফিস, তাহলে আমরা 1400 টাকা ফি কেন নিচ্ছি? আমরা 1400 টাকা ফিস এই জন্য নিচ্ছি, আপনি আমাদের কাছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যেসব ডকুমেন্টসগুলো জমা দিবেন সেগুলোর সিরিয়াল মেনটেনেন্স করে এবং অনলাইনে ফর্ম ফিল আপটা যাতে নির্ভুল হয় এবং এক সুযোগেই বা এক চান্সেই যাতে আপনি আপনার ভিসাটা পেয়ে যান, সেক্ষেত্রে যত ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সব কিছুই আপনার হয়ে আমরা করব। আপনি শুধুমাত্র আমাদের থেকে কমপ্লিট কম্বাইন্ড ফাইলটা বুঝে নিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে জাস্ট ড্রপ আপ করে আসবেন, আপনার আর কোনো কাজ নেই, যার কারণে আমাদের সেই 1400 টাকা বিলটা সার্ভিস চার্জ সহকারে। এটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা, মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল ঠিকানা আছে, ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, ফেসবুক ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ, আপনারা সরাসরি ফোন করে আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন, কারণ যেহেতু ভিসার বিষয়ে আমাদের অফিসে এসে কাগজপত্রগুলো সরাসরি জমা দিতে হবে, সেটা আপনার জন্য মঙ্গল। আর যদি সেটা আপনার জন্য খুব বেশি বাইন্ডিং হয়ে যায় তাহলে আপনি ইমেলের মাধ্যমেও আমাদের কাছে সকল ডকুমেন্ট স্পষ্ট অক্ষরে স্ক্যানিং করে, স্ক্যানিং করে তারপরে আপনি ইমেল মারফত পাঠাতে পারেন, আমরা আপনাকে হার্ড কপিটা আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই। ইন্ডিয়ান মেডিকেল ভিসা সম্পর্কে আরও বিস্তারিত কোনো তথ্য যদি জানার থাকে আমাদের হটলাইন নাম্বারে অথবা কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আর এখানে যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করে বাদ বাকি বিস্তারিত তথ্য জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।